ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म सर्विने अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। आज हमरा श्री राम कृष्णेर ध्यान अनुभवी श्री राम कृष्ण वेदांत मठेर ई आसन थेके आमरा श्रवण करब। आजकेर विषय पंच इंद्रिये समर्पण। केमन करे पंच इंद्रिये आमरा ठाकुर के समर्पण करे तार सेई ध्यान अनुभवे आमादेर पौंछानोर जे पथ सेई पथ तिनि दान करबेन। आज आमरा ई जे आमादेर पंच इंद्रिय जे आमादेर चक्षु कर्ण नासिका जिह्वा त्वक ई पांचटी इंद्रिय एकत्र भावे एक मने एक प्राणे श्री रामकृष्णेर चरण ध्याने केमन करे समर्पण करते हैं। आमरा तो ध्यान अनुभवे श्रवण करेछि एर आगे बार बार जे केमन करे बसते हैं एई पीठेर शीत द्वारा ये मेरुदंड सोजा करे कखनो आमरा जेन मेरुदंड बेकिए ना बसि। जदि मेरुदंड सोजा करे बसे जे कोनो कर्म करा जाए ताते किन्तु आमादेर शरीरेर अनेकगुलो रोग आक्रमण करते पारे ना। केमन करे ठीक ठीक भावे आमरा श्वास प्रश्वास ग्रहण करते पारी एवं श्वास फेलते पारी। ताछाड़ा এই যে ইরা পিঙ্গলা সুষুম্নার মধ্য দিয়ে সেই যে শ্বাস প্রশ্বাস প্রবেশ করবে আর সেই কুলকুণ্ডলিনীকে স্পর্শ করবে আবার ধীরে 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 ঠিক বেরিয়ে আসবে এবং শ্বাস তখন স্বাভাবিক থাকবে। এইরূপভাবে আমরা যদি সামান্য একটু অনুশীলন করে নিই তাহলে হবে কি আমাদের মধ্যে তখন সেই ধ্যান আপন ভাবে জমতে শুরু করবে। আমরা তখন তন্ময় হয়ে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করব শ্রীরামকৃষ্ণের ভাবনাকে ভাষাকে তার যে উচ্চারণ তার যে স্পর্শ এইটা আমরা আরো সুন্দরভাবে গ্রহণ করতে পারব। যেমন এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিভাবে আমরা ঠাকুরকে স্পর্শ করি যেমন প্রথম যদি বলি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক চক্ষু দিয়ে এবার চক্ষু দিয়ে আমি দর্শন করছি শ্রী রামকৃষ্ণের কেউ বা বাড়িতে বসে তার আসনে ঠাকুরের চরণের দিকে তাকিয়ে কেউ বা ঠাকুরের সেই মুখমণ্ডলের দিকে তাকিয়ে কেহ বা শ্রীরামকৃষ্ণের
আজ্ঞাচক্রের দিকে তাকিয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর তখন মনে হচ্ছে যেন চোখে একটা চোখ যেন ছলছল করে আসে। প্রথম প্রথম এও তার দান। যদি হৃদয় বিগলিত হয়, মন যদি আরও বেশি প্রস্ফুটিত হয়, তাহলে যেন একটু আনন্দের অশ্রুধারা বয়ে আসতে পারে আমাদের সেই শরীরের মধ্যে। তাহলে সেই যে চক্ষু, সেই চক্ষু দিয়ে আমরা দর্শন করব পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের রূপকে, তার যে অবয়বকে। এইভাবে চোখ দিয়ে যখন দর্শন করতে করতে আবার চোখটাকে বন্ধ করব, তখনও কিন্তু ঠাকুরকে আমরা দর্শন করতে পারবো। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কীভাবে একে একে আমরা সমর্পিত মন তার কাছে। এইবার যখন চোখ অর্ধনির্মিত করে দর্শন করব, তখন দেখব ঠাকুর রয়েছেন যেন আমার আরও কাছে। যেমন শিশুকে মা কোলে করে, মায়ের দিকে শিশুর বুকটা থাকে, আবার মায়ের বুকটাও শিশুর সেই বুকের সঙ্গে সংলগ্ন থাকে। এই যে দুইয়ের সংলগ্ন, সেই যে পরম দুই যে শরীর, এক যেন এক হয়ে আছে। তখন মনে হবে যে আমরা চোখ দিয়ে যে স্পর্শ করছি, যে অনুভব করছি, যা অবলোক দৃষ্টিতে দেখতে পাচ্ছি, সেই তো। তখন মনে হয় এই চোখ আর সরাবো না। তারপর আবার যখন ঠাকুর ধ্যান দিলেন মনের মধ্যে, এইবার দেখি তো চোখটা বন্ধ করে কেমন করে মানুষ নেত্রে তাঁর শ্রীমুখ কেমন করে দর্শন করা যায়। তাহলে এই চক্ষু দিয়ে, এই পঞ্চ ইন্দ্রিয়ের যে মধ্য যে চক্ষু, এই চোখ দিয়ে যে বারবার আমরা বিভিন্নভাবে তাকে দর্শন করছি, কখনো মনে হচ্ছে ওই বুঝি ঠাকুরের দাড়ির একটা চুল হয়তো নড়ে উঠল, ওই বুঝি ঠাকুরের চোখের পলক পড়ল বুঝি। হ্যাঁ, কখনো বা মনে হচ্ছে তিনি তার সহাস্য নয়নে আমার দিকে চেয়ে আছেন, কখনো বা তার দৃষ্টির সম্মুখে আমার দৃষ্টি যেন এক। ধ্যান অনুভবই সেই যেন পরম শুভ শক্তি, দর্শন করছে আমায়, আমি তাকে দর্শন করছি, হৃদয়ে আরও বেশি প্রকাশিত হচ্ছে ঠাকুরের স্বরূপ। মন আর কোথাও যেতে পারছে না, মন তখন অবজারভেশন করে যাচ্ছে এক দৃষ্টে। আমি ঠাকুরকে দেখছি মানুষ নেত্রে, কখনো বা চোখ বন্ধ করে, কখনো বা অর্ধনির্মিত, কখনো বা অপলোক দৃষ্টিতে তাকে দর্শন করছি। সেই যে দর্শন, সেই দর্শন আমরা চোখ দিয়ে এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে, এই যে চক্ষু, তা তোমার পূর্ণ ভাবনা আমার মনের মধ্যে প্রবেশ করাচ্ছে। তোমার গলায় কি অপূর্ব সেই জবার মালা, তোমার গায়ে উত্তরীয়, মাথায় গেরুয়ার রঙের টুপি,
সব যেন চোখ ছবি এঁকে নিচ্ছে দেখবার মতো করে, যেন চোখ বন্ধ করে আমরা যেন আঁকতে পারি গৃহে বসে। কখনো বা আপন গৃহে ঠাকুরের সেই রূপটাকে যেন চোখ বন্ধ করে এঁকে ফেলা যায়। এমন অন্ধ যারা গল্প শুনে, ঠাকুরের বর্ণনা শুনে, সে যে কেমন করে চেষ্টা করে করে, কিন্তু সে হয়তো আঁকতে পারবে দেখতে পারবে না, কিন্তু তার যে কল্পনায় ঠাকুরের সেই মাথায় অপূর্ব গেরুয়া টুপি, তার যে চোখ মুখ না, তার যে মুখে সে মুখে দাড়ি, তার যে সেই গায়ত্তরীয়, সব সেই কল্পনার দৃষ্টিতে দেখছে অন্ধ। সে অনুভব করতে পারে কানের শ্রবণ করে। এইভাবে আমরা ঠাকুরকে দর্শন করবার জন্য সমর্পণ, সম্পূর্ণ সমর্পণ। পঞ্চেন্দ্রিয়ের, এই গেল, চোখের আরো অনেক ভাবনা আছে। কখনো যেন মনে হয় ঠাকুর ঘামছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তিনি ঘামছেন, তাহলে কি তার গরম করছে? তাহলে কি পাখা বন্ধ করে দেওয়া আছে? ঠাকুরের শরীর কি ঘেমে যাচ্ছে? বহু আশ্রমে আমরা দেখেছি ঠাকুরের গৃহে ঠিক তার মস্তকের উপরে অপূর্বভাবে এক ঢিমে তালে সুন্দরভাবে পাখা চালানো। কেন? ঠাকুর যদি ঘেমে যায়, পাথর মূর্তি যদি ঘেমে যায়, হ্যাঁ সত্যি ঘামে। যখন তার মধ্যে সেই অপরূপ শরীর আসে, তার হৃদয় যখন স্পন্দিত হয়, যখন সেই তার চৈতন্যের মধ্যে তিনি ফিরে আসেন, তখন আমরা দর্শন করতে পারি। এই তো চোখের, সেই চোখের দেখা কখনো ভুল হবার নয়। কেমন করে, কবে, কখন বেদান্ত মঠের শ্রীরামকৃষ্ণের সেই রূপ দর্শন করেছি, কখনো বা বেলুড় মঠের, কখনো বা ঠাকুরের সেই দ্বিতীয় কেল্লা, কখনো বা প্রথম কেল্লা দক্ষিণেশ্বরে, কখনো বলরাম বসুর বাড়িতে। সেই যে রূপগুলো, সেই রূপগুলোকে যদি মনে করা যায় আর চোখ দিয়ে তা দর্শন। একবার দেখা হয়েছে ঠাকুরের সেই কল্পতরুর রূপটা, তিনি কেমন করে যেন দাঁড়িয়ে আছেন সত্যি, সেই ফতুয়া গায়ে সাদা কাপড়, অপূর্বভাবে সহাস্য তার মুখ, তার একটি হাত উপরের দিকে, আরেকটি হাত বুকের কাছে। তিনি যেন বলছেন, এখনো বলছেন, হ্যাঁ সত্যি বলছেন, তোমাদের চৈতন্য হোক। এই যে দৃশ্য, এই আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের এই চক্ষু, কতভাবে আরো সে দর্শন করে। তারপর এবার যাব কর্ণে। চক্ষু হলো এবার কর্ণ ইন্দ্রিয়, কান। কানের সেই ঠাকুরের যে মন্ত্র উচ্চারিত,
যে শ্রবণ, কানে যখন আমরা শুনছি ঠাকুরের মন্ত্র, যখন কেউ মনে মনে জপ করছে সেও শুনতে পাচ্ছে, মনে বনে কোণে, ঠাকুর তো বলেছেন জপ করতে হলে, তা মনে মনে যদি আমরা জপ করি তাও কিন্তু আমরা শুনতে পাই। এই কর্ণ কান যাই এত সুন্দর সার্ভ, এত সুন্দর তার গ্রহণ ক্ষমতা, যেন একটা আমি মন্ত্র উচ্চারণ করছি আর একজন মন্ত্র উচ্চারণ করছে, যদি ধীরে বলা যায় জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। কর্ণ কান আমাদের কর্ণকুহর যেন আরো বেশি পবিত্র, যেন একটা পবিত্র কণ্ঠ কানে এসে পৌঁছালো। কখনো বা শ্রবণ করছি ঠাকুরের কোনো একটা প্রণাম মন্ত্র, কখনো বা শ্রবণ করছি সেই কথামৃতের যে তার সে মুখের বাণী, গল্প, ভাষা, একে শোনাচ্ছে আমাদের এই ইন্দ্রিয়, তাহলে একে সজাগ রাখতে হবে। কে যেন বলে যাচ্ছি, কে যেন কখন গেয়ে চলেছে, শ্রীরামকৃষ্ণের নাম বা গুণগান কেউ গাইছে, কে কখন কেমন করে গাইছে, প্রভুর নাম, সেই নাম আমরা শ্রবণ করছি। ভজ রাম কৃষ্ণ, জপ রাম কৃষ্ণ, লহ রাম কৃষ্ণেরি নাম রে, ভজ রাম কৃষ্ণ, জপ রাম কৃষ্ণ, লহ রাম কৃষ্ণেরি নাম রে। এই যে শ্রবণ করছে আমাদের এই কর্ণকুহর থেকে প্রবেশ করছে হৃদয়ের মধ্যে, আর হৃদয়ের মধ্যে মনের মধ্যে যত মলিনতা সব দূর হয়ে যাচ্ছে। যেমন এই অশুভ এই জ্যোতিমারির যে প্রকাশ, সে যেমন সেই কখনো তাকে বাষ্পের ঘ্রাণ দিলে পারে, সেই কোভিডের যে জার্ম নষ্ট হয়ে যায়, তাহলে সে তো ঘ্রাণ নিচ্ছে। তা এইরূপভাবে আমরা যদি শ্রীরামকৃষ্ণের যে বাণী উচ্চারণ শ্রবণ যদি আমরা আপন কর্ণকুহরে শুনতে পাই, হয়তো কোনো মন্দিরে বাজছে তার গুণগান, তার নাম কে গাইছে দূরে, সে যে ঠাকুরের নাম কানে ভেসে আসছে, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে। এই যে যত নীরবে সেই ভাষা
সেই বাতাস বয়ে আনছে আমাদের এই কানের মধ্য দিয়ে, শ্রবণ করাচ্ছে। আর যত কলুষিত মন শরীরের প্রতি রন্ধে রন্ধে যে অশুভ বাতাবরণ, তা ধীরে ধীরে সব সমস্ত মলিনতা দূর হচ্ছে। তাই তো কর্ণ দিয়ে আমরা ঠাকুরের মন্ত্র বাণী, মাস্টারমশাই যখন বলছেন যে সেই অমৃত কথা, কথা অমৃত, যেন আমরা অমৃত পান করছি, এও তো একটা আমাদের শ্রবণ গহ্বর। যেমন মুখমণ্ডল দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, জিহ্বা দিয়ে কত রকম স্বাদ গ্রহণ করি, আর কর্ণ দিয়েও কান দিয়েও কিন্তু সেই যে সুমধুর উচ্চারণ। যখন কবি বলছেন, কবি লিখছেন, তব দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতে, তোমার দয়া দিয়ে যে জীবনকে আমাদের ধুতে হবে, তা আমরা যদি অন্তরটাকে না ধুতে পারি কেমন করে সে অন্তরের সমস্ত কলুষিতা দূর হবে? ধুতে হবে। যেমন আমরা ঠাকুরকে স্নান করাই, যেমন স্বয়ং শিব শম্ভুকে দুগ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়, যেমন পাথরের শ্রীরামকৃষ্ণকে স্নান করানো হয়, সোনার শ্রীরামকৃষ্ণকে স্নান করানো হয়, তখন পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি আমরা ঠাকুরের যখন প্রণাম মন্ত্র উচ্চারণ করি, তখনও কিন্তু আমাদের অন্তরের ভিতরে সকল অশুভ ধীরে ধীরে চলে যায়, দূর হয় সেই সমস্ত মলিনতা। এর জন্য কি দামি সাবান দরকার নেই? হয় না তা। দামি স্যানিটাইজার দরকার নেই। শ্রীরামকৃষ্ণের এই যে নাম শ্রবণ, এতে অন্তর আরো জাগ্রত হয়। প্রভাত সঙ্গীতের মতো যখন ভেসে আসে ঠাকুরের সেই মন্ত্র উচ্চারণ, আরতি মন্ত্র, তখন যেন শরীরের মধ্য সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো যেন কেঁপে ওঠে, স্পন্দন করে। তারপর চক্ষু হলো, কর্ণ হলো, এবার নাসিকা, নাসিকা নাক দিয়ে আমরা সুগন্ধ নিঃশ্বাস বন্ধ করে কি আমরা কখনো কোনো মন্ত্র উচ্চারণ করতে পারবো? তাহলে তো দম আটকে যাবে, নিঃশ্বাস বন্ধ করে তো কোনো মন্ত্র উচ্চারণ করতে পারবো না। তাহলে এই নাসিকা দিয়েও আমরা তার সেই উচ্চারিত মন্ত্রকে সমর্পণ করতে পারি, সেই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে। ওম জয় শ্রীরামকৃষ্ণায় নমো, এই উচ্চারণ কে করাবে? সেই দম,
সেই আমাদের শ্বাস প্রশ্বাস, শরীরের যে দমটা, সে কে করছে? নাসিকা। এইভাবে পঞ্চ ইন্দ্রিয় তার কাছে সমর্পিত করতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা। আমরা ঠাকুরের কাছে এসে যখন বসি তখন কিন্তু একটা সুগন্ধ আসে। পুজো হয়েছে হয়তো সেই সকালবেলা, কিন্তু সেই সুগন্ধ এখনো যায়নি। কখনো কখনো দেখা যায় আপন গৃহে ঢুকলে একটা অপূর্ব সুগন্ধ বিরাজ করছে, কখনো বা রজনীগন্ধার মতো, কখনো বা রক্তচন্দনের মতো, কখনো বা কি জবা ফুলের গন্ধ। হ্যাঁ, তারও নীরব ঘ্রাণ আছে, ভারী টাটকা জগা জবা, কি অপূর্ব তার দৃশ্য। সেও যেন তার ঘ্রাণ দিতে চায়। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, এইবার জিহ্বা। আমাদের এই জিহ্বা কি করবে? উচ্চারিত মন্ত্র উচ্চারণ করবে, তং রামকৃষ্ণং শিরসা নমামো। এই তো আমাদের জিহ্বা ওঠানামা করবে, আর আমরা সুরে গেয়ে উঠব। তাহলে জিহ্বা, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে ইন্দ্রিয় আর উচ্চারিত যত পাঠ, তার মন্ত্র, তার ভাষা, তার বাণী কে উচ্চারিত করবে? ঠাকুর না বলেছে যে রসনা, কালী কালী বল রসনা, সেই রসনায় আমার রসনায় কালী কালী বলে। তারপর তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এইবার ত্বক স্পর্শ করবে আমাদের সেই ঠাকুরের ছবি থেকে তার স্পর্শ। আমরা যদি তার চরণের কাছে যাই তখনও সেই স্পর্শ, অপূর্ব স্পর্শ হয়। কখনো বা ঠাকুরের সেই মূর্তির কাছে গিয়ে আমরা স্পর্শ না করলে কখনো হয়তো মন তৃপ্ত হয় না। যখন স্পর্শ হয়ে গেছে তখন মনে হয় যাক, এইবার তো স্পর্শ হয়েছে ঠাকুরের চরণটা। এই স্পর্শ বিষয় আরও ভাবনা আছে। তাহলে এইরূপভাবে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সমর্পণে শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভব আজ এই বেদান্ত মঠের এই আসন থেকে এখানে শেষ করছি। তবে আপনাদের কেমন এই ধ্যান স্পর্শ হলো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আপনারা শ্রবণ করার পর জানাবেন আরেকটি মানুষকে, সাবস্ক্রাইব করে, একটু লাইক করে আর শেয়ার করে। তবে আপনাদের স্পর্শ সেই কমেন্টে। এইটুকু বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানাই, মাকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। হরি ওম তৎসৎ, হরি ওম, হরি ওম তৎসৎ, হরি ওম, হরি ওম তৎসৎ, হরি ওম।